মেমোরি কিনতে হবে, তার জন্য আমি এখন যাবো বর্ধমান। বর্ধমান কি একটা সারদা ফটোগ্রাফি না কি একটা দোকান আছে, ওখানে গিয়ে ব্যাটারি কিনতে হবে। তখন বাড়ি থেকে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে ওটা। ব্যাগ নিয়ে রেডি, ডেস্টিনেশন বর্ধমান। চলো নিকন ফাইনালে চলে এসছি, এবার দেখার পালা কি পাই। ফাইনালে পৌঁছলাম বাড়িতে, অবস্থা খারাপ। এখন যেগুলো কিনে এনেছি না সেগুলো চার্জ দিই, তারপর বিকেলে দেখাবো। কিছুই নেই ভাই, এখানে যে কাকে ছবি তুলবে, এখানে এই টাওয়ারটা কিনবো, এই টাওয়ারটা কিনবো। টাওয়ারের উপরে একটা কি হয়েছে পায় জানা কি ভাই, সেটাকে এখানে দেখা যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ কাকটা, সেরা। যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এরপর আরও একটা ক্যামেরা নেবো, সেটা হচ্ছে সনি নেবো। এটা দিয়ে এখন এক্সপিরিয়েন্স বাড়াবো নিজে আস্তে আস্তে ক্যামেরাম্যান। তারপর আরও নেবো, মানে আরও একটা ইচ্ছা আছে নেওয়ার। গাইজ, এখন এই ক্যামেরা থেকে না কিছু ফটোশ্যুট নিয়ে সেগুলো দেখাবো যে কেমন হয়েছে, বাট পরে আমি দেখাবো। বাট এখন শুধু হালকা ট্রাই করো, আমি এখন কিছুই জানি না, ঠিক আছে। এর সেটিং সব ঠিক করতে হবে, সব কিছুই জানি না। কিন্তু আমি ট্রাই করে দেখছি কেমন উঠে ছবি। মোটামুটি বেশ ভালোই উঠছে, বাট এটাতে আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা বাড়বে। এখন হচ্ছে আমার ফুচকা পার্টি, ফুচকা পার্টি করে এখন বাড়ি চলে যাবো। পার্সে কালকে যদি আল্লাহ পারে আসবো না, হ্যাঁ করছিস কেন, ঠিকই বল। চোর হ্যাঁ হাম লোক কা লে তু লে লিয়া, দেখ দেখ এক চাইয়ে। তারা এখন ডিএসএলআর চালাবে, তারা ক্যামেরাটা অন করে দেখাও তো একটু, ক্যামেরাটা অন করে দেখা। এরকম লাগে ক্যামেরাটা খুলে রাখা, এমনি খুলে রাখা, এমনি এতে এখানে ডিসপ্লে তো পেয়েছে, ছবিটা আছে সেটা দেখ। সব একবার করে টিপে দিতে লাস্ট দেওয়া হবে, হ্যাঁ হবে আমাকে। মানে সে জীবনের প্রথম কোনো কাজ করতে গেলে যা মানে কি বলছে, লেন্সটা খোল জুম করে, হ্যাঁ ফুল খোল, হ্যাঁ চলে গেছে। দেখ তুমি তো প্রথম দিনে ওই বলছিলে, ইচ্ছে করি না, দেখেছিস তো, হ্যাঁ এক চান্স করেছি। বেশ তোকে আমি একটা বেশি বল, দেখ ক্যামেরাটা খুলে দেখা, এরকম হয় একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আমরা খেজুর পাড়তে গেছিলাম, তোমরা বলেছিলে নাকি খেজুরটাকে ক ঘন্টাটা আট দশ ঘন্টা নুন পানিতে যদি রাখা হয় তাহলে নাকি খেজুরটা পেকে যায়। আর সেটা এক্সপেরিমেন্ট করতে এখন যাচ্ছি আমরা দিঘির পাড়ে। আর আমাদের পাড়া, আমাদের পাড়া যেগুলো সব মানে কি বলে এগুলো মানে ফোর্স বলতে পারে আমাদের পাড়া, এটা আমাদের পাড়ায় যেই আসুক ভাই সবাইকে একবার করে তারা করবে। এ ভাই রাস্তা ছাড়, এত সুন্দর ইটাই পুরো পেয়েছে থাকে, মানে সে নতুন বিছানা পেয়েছে বলতে গেলে। আমরা এখন আছি কবর আস্তানার পাড়ে, এটা হচ্ছে দিঘি। আর এই পাড়ে আছে আমাদের হচ্ছে খেজুর গাছ, এইখান থেকে খেজুর নিয়ে এখন আমরা বেরিয়ে যাবো ভাই। খেজুরের কাঁধি দেখো, সত্যি ভাই যদি একটা কাজ টানতি না, একটা কাঁধিতেই কাজ হয়ে যেত ভাই সাফ। হ্যাঁ আমরা ভাবছিলাম যে খেজুর পাকাবো, এখানে এসে দেখছি খেজুর অলরেডি পেকে আছে। পাকাগুলো পার, পাকাগুলো পার, এ দেখতে পাচ্ছ ন। টেস্ট আলাদা, কবর আসনা গাছ বিসমিল্লা বলি দেখতে পাচ্ছ কতগুলো খেজুর। আর ভাই দিল গুড়া কান্দি শেষ করে, এটা খেজুর কিন্তু অনেক আছে ভাই। ওইখানে আর আর একটা গাছ ছিল, সেটা আমরা টপকে এলাম, হয়ে যাবে, হয়ে যাবে, হবে না। এ কত নিবে তো, আমাদের হয় হাওয়াইতে হয়নি,
তাদেরকে এরকম করে যে তুমি খেজুর পাচ্ছিস, এটা গিয়ে কেউ কিছু বলবে না ভাই, কপর আসতে না পানের গাছ তার জন্য, নাহলে সিঁকে দিতে তোদেরকে এই খেজুর যা খাবে রাত্রের বেলা তাদেরকে উঠতে দৌড়বে। কিভাবে নিয়ে চলো দেখে মনে হচ্ছে আমরা এখন গেছিলাম ভিক করতে লোকের বাড়ি বাড়ি, দাও গো দু টাকা দাও নাকি। আর এই দেখো, আচ্ছা তোর এইগুলোর মধ্যে কি হয়েছে, তুই এইদিকে হাঁটছিস না বনে বনে হাঁটছিস? হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে, হয়তো প্রতিজ্ঞা করেছে যে এইদিকে গেলে হয়তো ওর কেউ ছেড়ে চলে যাবে, এরকম কিছু একটা প্রতিজ্ঞা করেছে মনে মনে করে না এইরকম, তার জন্য আমরা সবাই হাঁটছি। আর ও ভাই ওই ধারে ধারে হাঁটছে, হনুমানকে খাওয়াবো খেজুর। ছোট 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 ক্রিকেট খেলে নাই ও, ক্রিকেট খেলেছিস? হাতে বাড়াচ্ছে না পাক্কা ড্যামনে একটা, দুটো পড়েছে, দুটোকে দে দুটোকে দে, পালিয়ে গেলো পালিয়ে গেলো, যা পালিয়ে গেলো পালিয়ে গেলো পালিয়ে গেলো, হলো না, এত খাওয়ানোর চেষ্টা করলাম খেলো না। আসে পানিটা একটু টেস্ট করে দেখ না, পানিতে ভিজিতে দিয়েছি। আর এখন আমি যাবো হচ্ছে বর্ধমান, কাজ আছে, ফোন করলে হুট করে আমার দোলা ভাই তাড়াতাড়ি এসো, এখন আমার গোসল করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, নতুন একটা বাইক রাখবো তারপর দোলা ভাইয়ের সাথে যাবো। বর্ধমান এসছি, একে নিয়ে কি অবস্থা দেখো, বর্ধমান অবস্থা পুরো অবস্থা খুবই খারাপ, তার সাথে ও যখন এসছি দাওয়াত রেস্টুরেন্টে, দাওয়াত রেস্টুরেন্টে দুতলায়, এখান থেকে খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি, কেমন খেতে বলো রিভিউ দে তো। হ্যাঁ টেস্টই করিস নি, খেয়ে দেখ খেয়ে দেখ কেমন টেস্ট, কেসা লাগে, আচ্ছা হ্যাঁ ক্যা আচ্ছা না, চলো এবার আমি টেস্ট করে বলি। আড়াইটা বাজে ভাই, আর এখন খাচ্ছি দুপুরে লাঞ্চ, ফ্রেশ রাইস ভাই ফ্রেশ একদম। বর্ধমান কাজ কমপ্লিট, অবস্থা খারাপ, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে এডিটিং শুরু করবো, তার আগে একটু রেস্ট নেবো বাড়ি গিয়ে। আগেকার সকালে যে খেজুরগুলো দিয়ে গেছিলাম না সেগুলো, বাট এখনও সবটা ভালোভাবে পাকেনি, আর কিছুক্ষণ রাখতে হবে।